আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের 27 ফেব্রুয়ারি উপনির্বাচনকে ঘিরে হাই ভোল্টেজ সাগরদিঘি, তুঙ্গে ভোট প্রচার। বিজেপির মনোনীত প্রার্থী দিলীপ সাহার সমর্থনে এবার বালিয়া এলাকায় বিজেপির ভোট প্রচারের আয়োজন। প্রচার মিছিলে সামিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে একেবারে ঘরে ঘরে পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি। ভোট দিলে বা না দিলে পাশে থাকবেন নরেন্দ্র মোদী, বার্তা সুকান্ত মজুমদারের। গাড়ি দিলেও নরেন্দ্র মোদী থাকবে, ভোট দিলেও নরেন্দ্র মোদী থাকবে। সেরকম নরেন্দ্র মোদীর পার্টি বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা, সেরকম মানুষ এবার সকলে মিলে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করবে, করাবে আমাদের প্রার্থী দিলীপ সাহা। বিপুল ভোটে এখান থেকে জয়ী হবেন। সরকারি কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করছেন মুখ্যমন্ত্রী, দিয়ে বঞ্চনা প্রসঙ্গে সরব সুকান্ত মজুমদার। আমাদের পূর্ণ সমর্থন আছে আন্দোলনকারীদের প্রতি, 3% দিয়ে এটা বঞ্চনা, এটাকে বলা উচিত। জুতো ছুড়ে মেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা অন্য নামে চালানোর ফন্দি নয় তো? রাস্তাশ্রী প্রকল্প প্রসঙ্গে জোর কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। এই যে 11,000 কিলোমিটার রাস্তা তৈরি হবে, তার জন্য 3,000 কোটি টাকা ফান্ড রেখেছে। এই ফান্ডের সোর্স কি, কোথা থেকে আসবে ফান্ডটা? আমার তো মনে হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকায় অন্য নাম দিয়ে চালাবে। রাজ্য জুড়ে দুর্নীতির জালে বেকায়দায় শাসক দল, তার মধ্যেই গেরুয়া শিবিরের লাগাতার সভা রাজ্য জুড়ে। গেরুয়া ঝড়ের আজ কি সাগরদিঘি উপনির্বাচনেও পড়বে? সাগরদিঘি থেকেই ছাপ ফেলতে পারবে পদ্ম শিবির? সবটাই নজরে রাজ্যবাসীর। মুর্শিদাবাদ থেকে মাইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।